नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजकेओ एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, বর্তমানে চলছে পবিত্র শ্রাবণ মাস। হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটির একটি বিশেষ মাহাত্ম্য আছে। সারা মাস জুড়ে আমরা শিব উপাসনা ও ব্রত উপবাস করে থাকি। এই মাসে অন্যতম একটি উপায় হচ্ছে ভগবান মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে ধূপ ও দীপদান। হিন্দু ধর্মে নিত্য পূজা অর্চনার সময় তুলসী তলায় দীপদান আমরা করে থাকি। শুধু তাই নয়, কোনো দেবস্থানে প্রদীপ প্রজ্বলিত করে রেখে আসি বা নদীতেও প্রদীপ প্রবাহিত করি, একেই দীপদান বলা হয়। এই পবিত্র শ্রাবণ মাসে কোনো শিবালয়ে বা শিব মন্দিরে বা জ্যোতির্লিঙ্গে দীপ দান করার পাশাপাশি নদীতে প্রদীপ প্রবাহিত করার ফলে অখণ্ড সুখ ও সমৃদ্ধি লাভ হয়, শাস্ত্র বলছে এই কথা। এই পবিত্র শ্রাবণ মাসে নিজের পিতৃপুরুষদের মুক্তির কামনার জন্য নদীতে দীপ দান করা হয়। কোনো ঘোর সংকটে ঘিরে থাকলে তা থেকে মুক্তির জন্য শ্রাবণ মাসে ধূপ ও দীপ দান করলে সেই সংকট থেকে অতি দ্রুত মুক্তি মেলে। বাড়ির বা মন্দিরের দৈনন্দিন পুজোয় প্রদীপ প্রজ্বলিত করে থাকি আমরা। এই দীপ দান ঈশ্বরের কাছে নিজের নিবেদন ব্যক্ত করার জন্য হয়ে থাকে। তাই এই শ্রাবণ মাসে প্রতিদিন বাড়ির নিত্য পুজোয় অবশ্যই ভগবান শিবকে দীপদান করুন। দারিদ্র্যের দিন কাটালে নদীতে দীপদান করুন। শ্রাবণ মাসে সর্ষের তেলের প্রদীপ নদীতে প্রবাহিত করলে দারিদ্র দূর হয়। শ্রাবণ মাসে ভগবান শিবের সম্মুখে প্রদীপ প্রজ্বলিত করলে সমস্ত যজ্ঞ তীর্থ ও দানের সমান ফল লাভ করা যায়। আবার কোনো জাতকের কুষ্ঠিতে যদি শনি রাহু ও কেতুর দুষ্প্রভাব থাকে তাহলে শ্রাবণ মাসে শিব মন্দিরে দীপদান করুন। এর ফলে এই সকল গ্রহের যে দুষ্প্রভাব সেই দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কুনজর ও সংকট থেকে মুক্তির জন্য দীপদান করা হয়। পারিবারিক কলহ দেখা দিলে সুখ শান্তি স্থাপনের মনস্কামনা করে কোনো শিব মন্দিরে গিয়ে দীপ দান করা উচিত। দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। পরিবারে যাতে ধন সমৃদ্ধির স্থায়ী বাস হয় তার জন্য পবিত্র শ্রাবণ মাসে কোনো শিবালয়ে গিয়ে দীপ দান করা উচিত। আসুন দর্শক বন্ধু, এখন এই ধূপ দান বা দীপ দানের মাহাত্ম্য সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। প্রথমে ধূপ দানের মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্র বলছে, ইয়ো দদাতি হরে ধূপম তুলসী কাষ্ঠ বন্নিনা শতত্রু তুষমম পুণ্যম গোহ ইউতম লভতে ফলম। অর্থাৎ যিনি তুলসী কাষ্ঠাগ্নি দ্বারা প্রভুকে ধূপ প্রদান করেন তাহার শত যজ্ঞের সমান পুণ্য লাভ হয়ে থাকে। আবার তিনি দশ সহস্র গোধন দানের ফল প্রাপ্ত হয়ে থাকেন। এরপরে দর্শক বন্ধু আসুন দীপ দান মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্র কি বলছে জেনে নিন। দীপম চক্ষু প্রদম দদাত তথৈ বর্ধ গতিপ্রদম ঊর্ধ্বম যথা দীপশিখা
दाता चौर्थ गतिस्थथा यावत् शीनिमेषानि दीपो देवालये ज्वलेत् तावत् वर्षसहस्राणि नाकपृष्ठे महीयते। हरिभक्ति विलास ग्रंथे बोलछे अर्थात दीपो चक्षु प्रद उहार द्वारा ऊर्ध गति लाभ है। जे परिमाणे दीप शिखा ऊर्धगामी है दीप प्रदाताओ सेई परिमाणे ऊर्ध गति लाभ करे थाकेन। देव मंदिरे दीप जत संख्यक नेत्रेर निमेषकाल जलते थाके दीपदाता तत सहस्त्र वर्ष शशन माने शिव धामे निवसती करे। दर्शक बंधु এই দীপদান সম্পর্কে শাস্ত্র আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিচ্ছে। অবশ্যই সেগুলো কিন্তু দীপদান করার সময় ধূপদান করার সময় আমাদের খেয়াল রাখা উচিত। দীপ প্রদান করে হরণ করলে মহাপাপ হয়, দীপ নির্বাপন ও হিংসন মহাপাপ। নির্বাপন মানে নিভিয়ে দেওয়া। তৈলশূন্য দীপ প্রদানে চোখের রোগ সৃষ্টি হয়, যে ব্যক্তি দীপ হরণ করে তাকে অন্ধ হতে হয়। শাস্ত্র আরও বলছে নীল ও লাল বর্ণ দশাযুক্ত দীপ দেবতাকে দান করতে নেই। অর্থাৎ নীল রক্ত দশম দীপম প্রযত্নেন বিবর্জয়েত। আবার দর্শক বন্ধু কালিকা পুরাণ বলছে দীপ বৃক্ষাশ্চ কর্তব্যা স্তৈজসা দৈশ্য ভৈরব বৃক্ষেষু দীপ দাতব্য নতু ভূমৌ কদাচন। অর্থাৎ কোনো ধাতুর নির্মিত দীপাধারে দীপ নিবেদন করলে উত্তম ফল পাওয়া যায়, ততটা উত্তম ফল কিন্তু মৃত্তিকা দ্বারা দীপাধারে দীপ নিবেদন করলে পাওয়া যায় না, অতটা উত্তম ফল কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি না। দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। ওমকার জন।